বাঁকুড়া জেলার আনাচে কানাচে রয়েছে বিভিন্ন ধরনের কারিগর, তার মধ্যে অন্যতম হল কাঁসার শিল্প। বাঙালির প্রতিটি অনুষ্ঠানেই কাঁসার জিনিসপত্র দেখা যায়। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে কাঁসার শাল। এই শাল থেকেই তৈরি হয় কাঁসার বাটি, জামবাটি, গামলা সহ একাধিক কাঁসার জিনিস। তবে তেমন রোজগার না থাকায় দুর্দশার মধ্যে দিন কাটাতে হচ্ছে কাঁসার শিল্পীদের। তবে পূর্বপুরুষের কাজকে ছাড়তে পারেননি তারা। আগামী দিনে আর্থিক সচ্ছলতার আশায় দিন গুনছে বাঁকুড়ার কাঁসার শিল্প। পরিশ্রম বেশি, উপার্জন কম, তবুও উত্তরাধিকার সূত্রে পাওয়া পিতৃপুরুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেননি বাঁকুড়ার কাঁসার শিল্পীরা। বাঁকুড়ার শিমলাপাল ব্লকের বিক্রমপুর এলাকায় আজও সমান তালে চলছে কাঁসার শাল। এই শাল থেকেই আগুনের ফুলকানিতে র্যাঙ্কে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও নানা জিনিসকে ব্যবহার করে তৈরি হয় কাঁসার বাটি ও বড় মাপের জামবাটি, যা দেশ বিদেশে পাড়ি দেয়। কাঁচামাল আসে মহাজনের থেকে, সেই কাঁচামাল থেকে তৈরি হয় কাঁসার বাটি, জামবাটি, গামলা সহ একাধিক কাঁসার জিনিস। যে তৈরি করছেন এই জিনিসগুলো, এগুলো কি ব্যবসাটা? কি কাঁথা শিল্প? কিভাবে আসে মাল? মাল আসে মহাজনে দিয়ে যায় কাঁচামাল, আর এখানে তৈরি হয়, দিয়ে পরে ফিনিশিং হয়ে বাইরে যায়। পরিশ্রম কতটা হয়? পরিশ্রম হয় সকালে এই যে আপনার ছোটা বাটি করতে যদি 1.5 কেজির হয়, ছোটা বাটি 5 জন লোক লাগে, 2-2.5টা বেজে যায়। সারাদিনে কটা তৈরি করে? ছোটা কয়লা ছোটা বাটি করতে মোটামুটি 45 কেজি কয়লা পড়বে। আর এখন যে কয়লা পুড়ছে, কয়লা তো ভালো হয়নি এখন, তাহলে একটু কয়লাটা বেশি পুড়ে। আর এই বুলোয়ার তো চালানো হয় হাত মেশিনে, ঘুরো আগে হাত মেশিনে হচ্ছিল, এখন বুলোয়ার লাগানো হয়েছে। আর এইখানে শাল করি করে এইখানে ঘাদি ঘাদি পিটে, ওখানে হাতুড়ি আছে, পিটি পিটি করা হয়, 4 জনে ঘাদি আর 1 জন ধরা হয়। কতটা কষ্ট হয় পরিশ্রম? পরিশ্রম অনেক হয়, মানে বললে বোঝানো যাবে কি, মানে হয় পরিশ্রম প্রচুর হয়। গ্রীষ্মকালে কাজ করা ছোটা বাটি করা যায় নি, 4টা করে হয়। সারা দিনের শেষে ক টাকা দেখতে পান? সারা দিনে শেষে যদি কাজের কোনো ইয়া নাই, মানে গ্যারেন্টি নাই, আমাদের ছোটা বাটি করলাম, ছোটা বাটি যে ফুলফুল হবে তা তো কোনো ঠিক নেই, 4টাও হয়, 5টাও হয়, ওই 250-300 এইরকম। এত পরিশ্রম করে 300 টাকা কীভাবে চালাচ্ছেন? চলছে কর্ম, সব দিনে করি কাজ, তাহলে ছোটা করে হলে 300 টাকা পয়সাটা মোটামুটি চলে যায়। আপনারা কি প্রত্যেক দিন এই কাজটা পান? না, মাল স্টক মহাজনে না দিতে পারলে আমাদের মাল নিজস্ব কোনো স্টক নাই। মাল আসে হয়তো 50 কেজি মাল এক সপ্তাহ হবে কাজ, তার বেশি হবে না। আর কোনো সপ্তাহে মহাজন মালিও নেই, যে সেই সপ্তাহটা বসতি। আমাদের এখানে বিক্রমপুরে এই কাজটাই হয়, কিন্তু সব দিন না হলেও চাষবাস তো কোনো কিছু হয়নি, এই শালের কাজ নিয়ে পূর্বপুরুষরা করে আসছে, মা আগে বাবা দাদু করেছে বাবা, তারপরে আমি, লস লাভ যাই হোক এইটি নিয়ে আমাদেরকে কাজ করে চালাচ্ছে। আপনার নাম? চন্দন কর্মকার। উপার্জন কম থাকলেও অন্য কোনো রোজগারের পথ না থাকায় বংশ পরম্পরায় কাঁসার শাল চালিয়ে যাচ্ছেন বিক্রমপুরের সীমান্ত কর্মকার, শান্তনু কর্মকার, চন্দন কর্মকারের মতো কাঁসার শিল্পীরা। এটা কাঁসার শিল্প মোটামুটি আমাদের রাংতামে মহাজন দিয়ে যায়, আমরা এখানে তৈরি করে তাহলে মজুরি আমরা পাই, কিলো সিস্টেমে আমাদের সব করা আছে। কতক্ষণ সময় লাগে একটা জামবাটি প্রথম থেকে শেষ পর্যন্ত? জামবাটি মোটামুটি যাদের যেমন এইটা মোটামুটি 8টা তো এইটা শেষ হয়ে যেতে, কিন্তু আমি এখন নতুন বলে এখন আমার একটু দেরি হচ্ছে, ঘন্টা তিন চারেক মোটামুটি। পারিশ্রমিক কী পান আপনারা তার জন্য? পারিশ্রমিক কিলো সিস্টেমে আমরা পয়সা পাই, বড় বড় পয়সা হবে, 500-600। একটা গামলা তৈরি করতে কতজন লেবার লাগে আপনার? মোটামুটি এটা 5 থেকে 6 জন লাগে। শারীরিক যে একটা কষ্ট কতটা হয়? বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।